আর্থিক সমস্যার কারণে ছেলে তিন মাসের স্কুল ফিস দিতে পারেননি বাবা। শুধুমাত্র এই কারণেই ছেলেকে স্কুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে চূড়ান্ত অমানবিকতার নজির দেখালেন প্রিন্সিপাল। নিন্দনীয় এই ঘটনা হুগলির উত্তরপাড়া থানার অন্তর্গত হিন্দ মোটরের একটি ইংরাজি মাধ্যম স্কুলের। জানা গেছে ওই স্কুলের এক খুদে পড়ুয়া গত অগস্ট মাস থেকে স্কুলের ফিস বাকি ছিল, যে কারণে নিয়ম অনুযায়ী দুপুর দুটোর সময় স্কুলের সমস্ত পড়ুয়ার ছুটি হলো। শুধুমাত্র ওই পড়ুয়াকে প্রায় সন্ধে 5:30 থেকে 6:00 পর্যন্ত স্কুলের মধ্যেই তাকে আটকে রাখা হয়। এদিকে ছেলে বাড়ি ফিরছে না দেখে তার খোঁজাখুঁজি শুরু করে দেন পরিবারের লোকজন। পরে বিদ্যালয়ের তরফেই তিনজন ব্যক্তি এসে ওই শিশুকে তার বাড়িতে দিয়ে যান। এই ঘটনায় সমস্ত বিষয়ের উপর তুমুল ক্ষোভ প্রকাশ করেছেন শিশুর বাবা বিকি সচদেবা। বাকি আছে, আমি হ্যাঁ বাকি আছে, বলো দেখা করুন। আমি দাদা আমি নৌকরি আছি, আমি চাকরি আমি ছেড়ে যেতে পারবো না, আপনি যার আছে আমাকে ফোনে বলুন। আমাকে ফোন বললো দাদা আপনার বাকি আছে, আমি হ্যাঁ বাকি আছে, আপ টু 10 নভেম্বর 30 নভেম্বর আমি ক্লিয়ার করবো। এ বললেন ঠিক আছে। আজকে কেন আমার ছেলেকে আটকে রেখেছেন? এ কালকে 24 ঘন্টা এখন হয়নি, 24 আওয়ার্স এখন হয়নি, ওরে আমাকে আটকে কেন রেখেছেন? ও যে রেখেছে যে ফোন করে ও সামনে আছে এখন। ফিস দিতে পারেননি বলে কি আটকে রেখেছে? হ্যাঁ ফিস দিতে পারিনি এই জন্য আটকে রেখেছে। আমাকে কেউ ফোন করিনি স্কুল থেকে কি আপনার ছেলে এখানে আছে, আমাকে কে জানিয়েছে? এর ভাই ক্লাস 6D A6D-তে পড়ে, মানস 6B-তে মানস সচদেবা পড়ে, এর ভাই। আপনি কি বলেছিলেন পরে ফিস দিয়ে দেবেন বাকি সময় নিয়েছিলেন? হ্যাঁ 30 নভেম্বর লাস্ট আমি বলেছি। কখন আপনার বাচ্চাকে পেলেন আজকে? কখন পেলেন? এখনই আপনার সাথে এসেছি 6:30 সময় ও নিয়ে এসছে, স্কুল লোক নিয়ে এসছে। কটায় ছুটি হয়? দুটো সময় ছুটি হয়। আর আমাকে স্কুল জানিনি কি ভাইয়া আমার তোমার ছেলে এখানে আছে। আমার কাকু আমাকে ফোন করছে ফুল কার কি দাদা আপনার ছেলেকে আপনি নিতে যাবেন আজকে? ও আসছে না। আপনি কি চাইছেন? আমি চাইছি আজকে আমার সাথে হয়েছে, কোনোদিন কোন বাচ্চার সাথে হয় না। থানায় তো গেছিলেন? হ্যাঁ থানা আমি কমপ্লেন করেছি, থানাতে জিডি করেছি, সব কিছু করেছি। কোন স্কুলে পড়ে আপনার বাচ্চা? HM এডুকেশন সেন্টার হিন্দ মোটর, যেটা কলোনি ফ্যাক্টরিতে আছে। কি বলবেন স্কুলে এরকম একটা ভূমিকা? স্কুলে এই তো স্কুলে তো ফিসের জন্য যদি আপনার গার্জিয়ানকে বলুন না, গার্জিয়ানের সাথে আপনার আছে কি? ও বাচ্চা এখন 6 ঘন্টা 4 ঘন্টা ওখানে আছে কি? ও ফিস দিয়ে দিল? ও তো ফিস দেবে না, দেবে তো ওর গার্জিয়ানই। আর গার্জিয়ান আপনার সাথে কথা করছে 24 আওয়ার্স আপনার সাথে আগে ফোন হয়েছিল, আপনাকে আমি বলেছি। হ্যাঁ দাদা 30 নভেম্বর আমার নামটা বিকি সচদেবা। বিকি সচদেবার একটা বন্ধু এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, স্কুল ফিস দিতে না পারলে তাকে স্কুল থেকে বহিষ্কার করে দিক, আমরা তাকে অন্য স্কুলে ভর্তি করাবো। কিন্তু এইভাবে যে তাকে আটকে রাখা হলো, এতে তার মনোবলে বিরূপ প্রভাব পড়বে। যদি তার কিছু হয়ে যেত তার দায় কে নিত? আর এই ঘটনায় অবশ্যই অভিযোগ দায়ের করব। इस टाइम में कंप्लेन की बात है, कंप्लेन सही है। बच्चा का अगर कुछ हो जाता तो क्या होता? ठीक है, फीस नहीं दिया हमने, ठीक है हमारी गलती है, आप बुलाकर इंस्टिगेट कीजिए उसको, हमने दूसरा स्कूल में कराएंगे। लेकिन इस टाइम तक अभी कितना टाइम होने जा रहा है? 7 बजने जा रहा है। आज सुबह का लड़का 7 बजे गया हुआ, मैंने 12 घंटा हो गया है बिना खाया पिया। उन्होंने क्या किया? बच्चे का मनोबल क्या होता है? उनका मनोबल कैसा होगा? बाहर बच्चों को बार बार बोलता होगा और लोग इसके बच्चे की कैफियत नहीं है फीस पेमेंट करने के लिए, उस बच्चे में उसका सर्किल क्या होगा, उसका मनोबल क्या होगा? ये तो फ्यूचर बोलता है, अगर सोचेंगे तो बहुत बड़ा लंबा टाइम है। अभी पुलिस स्टेशन आए किस लिए? पुलिस स्टेशन हम आए हैं कंप्लेन करेंगे। वो बोल रहे हैं कि अभी आकर के बच्चा को वो लोग छोड़े हैं घर में, हमको मालूम भी नहीं है, लेकिन छोड़े हैं। তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, যোগাযোগ নাম্বার 03212-276400 অথবা 9474-1476-04।